রাজ্য জুড়ি এটা নির্বাচনের গরম বতাহ আর এই মুহূর্তে মানে উপস্থিত আছো খুমটাই সমষ্টির, আর খুমটাই সমষ্টির পর আমি বিশেষ পরিবেশ আমি দেখ খুমটাই বিধায়ক মৃণাল শইকীয়া এই মুহূর্তে হাজার হাজার সমর্থকক লগত লৈ আজি গোলাঘাটত মনোনয়ন পত্র দিবলৈ এটা বাসগৃহের পর আগবাড়িছে। প্রথম প্রতিজ্ঞা কেন করবো আজি হাজার হাজার সমর্থকক লগত লৈ আপনি মনোনয়ন পত্র দিবলৈ ওলাইছে? একো নাই, ভাল লাগিছে, সকলো মানুষ স্বতঃপূর্তভাবে আহিছে নমিনেশন দিব কারণে। মই তো ভাবিছিলো যে মই আমি কেজনমান গৈ পেলাই নমিনেশন দিয়েই, কিন্তু রাইজে নামানলে নিজে নিজে সকলো ওলাইছে। আপনি এটা কথা কৈছে যে মোৰ বিধায়ক হবলৈ মন নাছিলে, কিন্তু কাম আধৰুৱা হৈ আছে বাবে মই পুনৰবাৰ মনোনয়ন পত্র দিবলৈ আগবাঢ়িছো, কি কব এনে বিধায়ক হাবিয়াসটো মোৰ ইমান হাবিয়াস নাই যে বিধায়ক হবই লাগিব, কিন্তু কাম কিছু বাকি আছে, সপোন কিছু বাকি আছে, সেইখিনি কৰিব কাৰণে মোক আৰু সময় লাগে, সেইটো কাৰণে। কিন্তু ইমান হাবিয়াস এটা নাই যে বিধায়ক হৈ থাকিম, বিধায়কে মোৰ পইচা তেনেকুৱা ধৰণৰ মোৰ একো হেৰি নাই। হাজাৰ হাজাৰ সমৰ্থক আজি আমি দেখিছোঁ প্ৰথম দিনাই, আপুনি কিমান আত্মবিশ্বাসী, নিজে কিমান আত্মবিশ্বাসী? সেইটো মই কাৰ্যকৰ্তাই যি কয় মই তেনেকৈ ভাবোঁ। কাৰ্যকৰ্তাই কৈছে যে আমাৰ এইবাৰ যোৱাবাৰতকৈ ভাল ধৰণে আমি জিকিম, মই তেনেকুৱাকৈ ৰাখিছোঁ, আৰু নিৰ্বাচনৰ আমাৰ ৰিজাল্টৰ দিনালৈ মই অপেক্ষা কৰিম।